হে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলা টেকনিকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি সেভিল সিং নিয়ে। আজকে আমরা দেখবো যে কীভাবে ফ্রিতে সেভিল সিং ভিআইপি করা যায়। নিউ যে ভার্সনটা আছে প্লে স্টোরে, সেই ভার্সনটা আমরা কীভাবে ফ্রিতে ভিআইপি করতে পারবো। আমি কিন্তু আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়ে ফেলছি অলরেডি সেভিল সিং নিয়ে, তো ওইখানে কিন্তু অনেকে ঠিকভাবে ডাউনলোড করতে পারেন না বা অনেকে ঠিকভাবে ভিআইপি করতে পারেন নাই। তাছাড়া ওগুলো ছিল আসলে পুরাতন ভার্সন, কিন্তু আজকে আমি দেখাতে চলছি যে নতুন ভার্সনটা আছে সেভিল সিং এর প্লে স্টোরে, যে ভার্সনটা আছে সেটা কীভাবে ভিআইপি করতে হয়। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়ে আমরা সরাসরি আমাদের সেই ভিডিওটি দেখে আসি। তার আগে ভিউয়ার্স, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন, আর সাথে যে ঘন্টা বা বেলটা আছে ওইখানে ক্লিক করে রেখে দিন, পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো ভিউয়ার্স, আমরা শুরু করি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেই সেভিল সিং এর কথা বলতেছিলাম, তো সেভিল সিং কিন্তু আমি প্রথমত প্লে স্টোরে ঢুকিয়ে দেখাই যে সেভিল সিং কিন্তু আমার ফোনে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা ইনস্টল করা আছে। আমি দেখাই, আমি সেভিল সিং লিখে সার্চ করলাম যে এখানে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে ওপেন লেখা আছে, তো আমি প্রথমত ওপেন করি। তো ওপেন করে দেখি যে আমার সেভিল সিংটা ভিআইপি করা আছে কি না। তো টুইট করি আমরা, এখানে আমরা অ্যালোতে ক্লিক করলাম। এখন আমি আমার প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে চলে গিয়ে এখন যে এখানে ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আমার সেভিল সিংটা ভিআইপি করা নাই। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রিতে ভিআইপি করা যায়। তার আগে আমি আপনাদের একটা গান প্লে করে দেখাই, দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু তারা টাকা যাবে। এই যে এখানে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু তারা টাকা যাচ্ছে। সোলোতে ক্লিক করার পরে যে সিং লিমিট, তারা টাকা যাচ্ছে এখানে। এখন আমরা দেখবো যে কীভাবে এই ভার্সনটা আমরা ফ্রিতে ভিআইপি করতে পারবো ইজিলি, একবারে আমরা কোনো কষ্ট ছাড়া আমরা ভিআইপি করতে পারবো, সেটা আমরা এখন দেখবো। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্লে স্টোর থেকে যে সেভিল সিংটা আমাদের ডাউনলোড করা আছে সেটা আমরা আনইনস্টল করে দিব। সেভিল মানে আমাদের প্লে স্টোর থেকে আমরা যেটা ডাউনলোড করে ফেলছি বা ইনস্টল করে ফেলছি সেটা আমরা আনইনস্টল করে দিব। এই যে আমি আমার যে সেভিল সিংটা আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করা, সেটা আমরা আনইনস্টল করে দিলাম, আনইনস্টল করে দিলাম। তো এখন আমাদেরকে একটা সফটওয়্যার নামাতে হবে, ডাউনলোড করতে হবে, সেটাও সেভিল সিং, তবে সেটা হচ্ছে মুট করা। তো আমরা এখন দেখবো সেটা কীভাবে ডাউনলোড করতে হয়। তো আমার ডাউনলোড লিঙ্কটা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখি, মানে ইউটিউবে যে আমি যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন এই দেখতেছেন আর কি, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে রাখি। তো অনেকে আবার বুঝে না যে ডিসক্রিপশন বক্স বলতে কোনটা বোঝায়, তো আমি আপনাদেরকে দেখাই। যেমন এটা আমার একটা ভিডিও, আপনারা এই ভিডিওটা দেখতেছেন, ধরুন আপনি এখন আমার এই ভিডিওটা দেখতেছেন। তো এই যে এই ভিডিওটার এই যে এখানে যে টাইটেলটা আছে, নামটা আছে যে আইফিল, দেখুন মোবাইলে এটা টাইটেল, এখানে ক্লিক করলে এই যে নিচে কিন্তু একটা ডিসক্রিপশন বক্স খুলবে। এখানে আপনারা নিচে স্ক্রোল করলে দেখবেন যে এখানে যে ডাউনলোড নামে একটা অপশন আছে, তো এই ডাউনলোড নামে অপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে, এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাদেরকে যে ক্রোম ব্রাউজার আছে সেটাতে নিয়ে যাবে বা অন্য কোনো ব্রাউজারে নিয়ে যাবে, সেখানে নিয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই, এটা তো আমি আপনাদেরকে নতুন যে লিঙ্কটা দিব সেটাতে আপনারা ক্লিক করলে, ক্লিক করার পর কী আসবে, আমি আপনাদেরকে এই যে এই লিঙ্কটা দিয়ে দিব, এই যে carturl.com, এই URL আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে সেই ইউটিউবের লিঙ্ক থেকে ক্লিক করেও আপনারা এটা নিতে পারেন, অথবা আপনারা এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে আপনারা এটা দেখে থেকেও লিখতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করবেন। তো দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা গোতে ক্লিক করবেন, অথবা আপনারা ইউটিউব যে ভিডিওটা দেখতেছেন সেটা ডিসক্রিপশন বক্সে ক্লিক করলো এখানে চলে আসবে অটোমেটিক, সেই লিঙ্কে লিখে ক্লিক করলো এখানে চলে আসবে। তো এখানে আসার পর এরকম একটা পেজ আসবে, এখানে লেখা আসবে আই এম নট এ রোবট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে আই এম নট এ রোবটে ক্লিক করার পর একটা উইন্ডো আসবে, অথবা টিক হয়ে যাবে। যদি কোনো উইন্ডো আসে আপনাকে যদি কোনো ইমেজ সিলেক্ট করতে বলে, যেমন বলবে যে কার্ড সিলেক্ট করার জন্য, আপনারা কার্ড সিলেক্ট করবেন, তারপর টিক মার্ক, এরকম টিক মার্ক চলে আসলে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে আরেকটা পেজ চলে আসবে, এখানে আপনাদেরকে একটু কিছুক্ষণ ওয়েট করতে বলা হবে, যে 6 সেকেন্ড এখানে লেখা আছে, 6 সেকেন্ড ওয়েট করতে বলা হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এখানে প্লিজ ওয়েট লেখা আছে, যে এখানে তারপর এই যে 0 সেকেন্ড হওয়ার পর এখানে গেট লিঙ্কে একটা অপশন আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেক সময় দেখা যাবে যে এরকম একটা অ্যাড খুলে যাবে, তো অ্যাড খুলে গেলে আপনারা এই যে ট্যাবে ক্লিক করে, এই যে নিচের ট্যাবে বক্সে ক্লিক করে আপনারা এই ট্যাবটা কেটে দিবেন, এই ট্যাবটা কেটে দিবেন, আবার পুনরায় আগের ট্যাবে ফিরে আসবেন। দেন আপনারা আবার গেট লিঙ্কে ক্লিক করবেন, যদি আবার কোনো অ্যাড খুলে আপনারা আবার অ্যাড ক্লোজ করে দিবেন। এখানে গেট লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে, এই যে ডু ইউ ওয়ান্ট টু লিভ দিস সাইট, দেন আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনাদের ড্রাইভে নিয়ে যাবে, গুগল ড্রাইভে নিয়ে যাবে, দেন আপনারা গুগল ড্রাইভ থেকে এটা ডাউনলোড করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাবে ডাউনলোড হতে যাবে না, বা আপনাদেরকে অনেকবার অন্য অন্য অ্যাড দেখাবে, অন্যান্য ট্যাবে নিয়ে যাবে। তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ব্রাউজার আছে ফুফিন ব্রাউজার, আপনারা সেটা ইউজ করতে পারেন। আপনাদেরকে আমি দেখাই,
এই যে ফুফিন ব্রাউজার, এই ব্রাউজারটা আপনারা ইউজ করতে পারেন। এই ব্রাউজারটা আপনারা প্লে স্টোরে ইজিলি ডাউন প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো এটা এটা দিয়ে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে অনেকবার অ্যাড দেখাবে না বা অনেকবার অন্য অন্য ট্যাবে নিয়ে যাবে না। দেন এখানে আপনারা এই যে ডাউনলোডে ক্লিক করে দেবেন, এখানে ডাউনলোড ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের যে ইমেল আছে সেটাতে আপনারা এটা ইজিলি আপনারা ক্লিক করে ওপেন করে দেবেন। এখানে ওকেতে ক্লিক করে দেবেন, তারপর ওপেনিং ডকুমেন্ট আসবে, একটু কিছুক্ষণ ওয়েট নিবে, ওয়েট নিয়ে তারপর এটা এরকম চলে আসবে, মানে অ্যাপটা ডাউনলোড হয়ে এখানে চলে আসবে, ইনস্টল করার জন্য বলবে। দেন আমরা এটা ইনস্টল করবো এখন। ভিউয়ার্স আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, তো আমরা এখন এটা ওপেন করি, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা এখানে সাইন ইন হবে। আমরা এখানে ইসে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স আমাদের ইনস্টলটা হয়ে গেছে, তো আমরা এখন আমাদের একটা কোনো একটা গান সিং করে দেখি। আমরা এখানে যেমন এখানে একটা গান এখানে পপুলার দেওয়া আছে, আমরা এখানে সিংয়ে ক্লিক করলাম। তো ভিউয়ার্স দেখো, এখন দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের কাছে কোনো রকম টাকা তারা এখন আমাদের কাছ থেকে চাচ্ছে না। হ্যাঁ, আমাদের কাছ থেকে এখানে কিন্তু কোনো ধরনের টাকা তারা চাচ্ছে না। আমরা কিন্তু এখানে পুরোপুরি বিহেভি এখন অলরেডি হয়ে গেছি। আমরা এখন যদি স্টারে ক্লিক করি, এখানে স্টারে ক্লিক করলে আমরা কিন্তু ইজিলি এখানে গান করতে পারবো। এই যে 3 2 1 এই গান এখানে অলরেডি ফিল হয়ে গেছে, এখানে আমরা ক্যারাওকেগুলো ফিল হয়ে গেছে, আমরা ইজিলি এখান থেকে এখন গানগুলো করতে পারবো। এখন কিন্তু আমাদের কাছ থেকে কোনো টাকা পাচ্ছে না তারা, মানে আমাদের এই যে অ্যাকাউন্টটা আছে সেটা এখন বিহেভি হয়ে গেছে। আমরা এখন এখান থেকে যে কোনো গান আমরা এখানে গান দেয় আমরা এখান থেকে মানে সিং করতে পারবো। তো ভিউয়ার্স মোটামুটি এই ছিল আর কি টিউটোরিয়ালটা, কীভাবে আপনারা খুবই সহজে নতুন যে ভার্সনটা আছে সিমল সিংয়ের সেটা আপনারা কীভাবে বিহেভি করতে পারেন খুবই সহজে। তো আশা করি আপনাদের এই টিকটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি ভিডিওটা দেখতে বা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিউয়ার্স অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এই অ্যাপটা এই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন। আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনি যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে এখন সাবস্ক্রাইব করে রেখে দিন, আর সাথে যে ঘন্টা বা বেলটা আছে ওইখানে ক্লিক করে রেখে দিন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো ভিউয়ার্স পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এর প্রত্যাশা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।